প্রতিদিন প্রবল বৃষ্টির মধ্যেও কলকাতার 10 নম্বর গোবিন্দ আঠি রোডে ভবানীপুর উপনির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সাধে কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার করতে তিনি সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করেন, বাচ্চা থেকে বয়স্ক সবার সঙ্গে তিনি জনসংযোগ করেন। প্রবল বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে সাধারণ মানুষ তাকে বলেন তিনি যেন বৃষ্টির মধ্যে না ভেজে তারা ভোটের দিন ঠিক সময় চলে যাবেন এবং ভোট দিয়ে আসবেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান তিনি আজকে বৃষ্টির মধ্যেও প্রচার করছে, আর এই প্রচারেই মানুষ যথেষ্ট সাড়া দিয়েছেন তাকে। তারাও তাকে বলছেন বৃষ্টির মধ্যে না ভিজে বাড়ি ফিরে যেতে। তারা 30 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। এর থেকে বোঝা যায় মানুষের যে প্রবল উচ্ছ্বাসে রয়েছে তা একেবারেই চোখে পড়ে। জানিয়েছেন বিরাজিপুরায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না যেতে দেওয়া এবং তার র্যালিকে আটকে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন যতই আটকে দিন কিন্তু ত্রিপুরায় তাদের নিজস্ব লোক রয়েছে, তারাও বিপুল ভোটে সেখানে জনসংখ্যা নিয়ে জিতবে বলে জানাচ্ছেন। আগামী দিনে তারা সেখানে তাদের জনসংখ্যা গড়ে তুলবে। পুলিশ দিয়ে আটকে তাদের কখনো কোনো আটকানো যাবে না কোনো কাজে, তিনি জানিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষকেও এক হাত নিয়েছেন তিনি। দিলীপ ঘোষ যতই বলুক যে অনেক ভ্যাকসিন রয়েছে কলকাতা পৌরসভার কাছে, আসলে তিনি কিছুই জানেন না। একবার ভ্যাকসিনের সাইটে গিয়ে যে অ্যাপ রয়েছে সেখানে গিয়ে দেখুক কত সংখ্যক ভ্যাকসিন রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, তারপর তিনি এসব কথা বলবেন। তবে এখনো কলকাতা পৌরসভার হাতে 9000 কোভ্যাকসিন রয়েছে, তা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন। পাশাপাশি এদিন তাকে প্রশ্ন করা হয়, বিজেপি টুইটারে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজগার তেমন নেই, তাই ইনকাম সেইভাবে নেই, তার ভাইদের যা রয়েছে তাতেই তার হয়ে যায়। এই কথার প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন গণতন্ত্রের কোনো স্থান নেই, উৎসাহ করে গণতন্ত্রে কোনোদিন কোনো কিছু হাসিল করা সম্ভব হয়নি। তার সম্পর্কেও মানুষ অনেক উৎসাহ দিয়েছিল 2016 এবং 2021 তিনি প্রচুর ভোটে জয়যুক্ত হয়েছিলেন, তাই মানুষ গণতন্ত্র বিশ্বাস করে, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে, সেই বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন। সারা বছর মানুষের জন্য যারা কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ায় এই অঞ্চলগুলো প্রচার করলাম এবং জানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেবেন বলে জানিয়েছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা, মানুষ বেরিয়ে নজর কাড়া খবর, আমাদের প্রচারে রেসপন্স করছে, তারা নমস্কার করে বলছে কোনো চিন্তা নেই আমরা সবাই 30 তারিখে মমতা ব্যানার্জিকে ভোট দেব। সুতরাং এটাই মানুষের রেসপন্স যে বৃষ্টির মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে মানুষ তারা বেরিয়ে আসছেন এবং আমরা যদি রাস্তায় রাস্তায় যাচ্ছি তারা আমাদের সাথে নমস্কার করে বলছেন যে আপনারা এত ভিজবেন না, কিছু করবেন না, আপনারা যান বাড়ি যান, আমরা সবাই 30 তারিখে ভোট দেবো। আজকে প্রিয়াঙ্কা টিপরেওয়াল অভিযোগ করছেন যে টুইটারে তার বিরুদ্ধে তৃণমূল রটাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, অথচ তার এত টাকা করতে গেলো, তিনি রোজগার করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা আছে তাই যথেষ্ট, এরকম একটা কটাক্ষ করেছেন, কী বলেন? দেখুন আমি এইসবে বিশ্বাস করি না, এইসব যারা করে আমি ওদের এসবের রেসপন্স করি না। আমরা মানুষের দরবারে যাব, মানুষ ভোট দেবে, মানুষ জিতবে, এটা হলো গণতন্ত্র। কুৎসাটা গণতন্ত্র নয়, কুৎসা করাটা গণতন্ত্র নয়, গণতন্ত্র হচ্ছে মানুষের বলে। আমার বিরুদ্ধে কুৎসা করেছিল, তারপরে 16-তে, তারপরে 21-এ আমি অনেক ভোটে জিতেছি। সুতরাং কুৎসাটা মানুষ নেন না, মানুষ দেখেন যে সার্ভিসটা কী দিচ্ছে মানুষ। গণতন্ত্রে মানুষের পাশে 364 দিন আমি থাকবো, আর একদিন মানুষ তার রেসপন্স করবে যে তিনি স্যাটিসফাইড কি নট স্যাটিসফাইড। মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে যে স্কিমগুলো মানুষের জন্য করেছেন, আর এই এলাকায় ছোটোবেলার থেকে মমতা ব্যানার্জি ঘুরে বেরিয়েছেন যেহেতু পাশের পাড়ার মেয়ে, তাই এখানে আমরা আলাদা করে মমতা ব্যানার্জির সম্বন্ধে কিছু বলার নেই, মানুষ সব জানে। এখানে মমতা ব্যানার্জির সম্বন্ধে বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আর দিলীপ ঘোষ আজকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামের কর্মসূচিতে অনুমতি দেওয়া হলো না, তার কারণ ওখানে করোনা বাড়ছে আর গুন্ডামি ওখানে হবে, সেই জন্য অনুমতি দেওয়া হয়নি। সঙ্গে এটাও বলেছে দাদা যে এখানে করোনার বিধি মানা হচ্ছে না তাই ভোট হচ্ছে। যখন ভোট হয়েছিল, যখন ওনাদের নেতারা সবাই দলে দলে এসেছিলেন, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই,
তখন কি করোনা কম ছিল? তখন করোনা ছিল না। যখন জোর করে আট দফা ভোট করিয়েছিল তখন করোনা ছিল না। আর আজকে যখন 100 নিচে বা কলকাতায় সংক্রামক তখন করোনা আছে, আর তখন 3000 সংক্রামক উঠে গিয়েছিল তখন করোনা ছিল না। তখন আমরা বলেছিলাম শেষ ফেজগুলো একসাথে করে দাও, তখন তারা বিরোধিতা করেছিল, তখন করোনা ছিল না, এখন করোনা হয়েছে। আমাদের ওরা যতই ওখানে পুলিশ ঠ্যাঙাবে, পাবলিক দিয়ে ঠ্যাঙা মানে ওদের ক্যাডার দিয়ে ঠ্যাঙাক, তত আমাদের ওখানেও ত্রিপুরাতেও ভোট পার্সেন্টেজ বাড়বে। দিলীপ ঘোষ ভ্যাকসিন নিয়ে বলছে যে কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে কিন্তু রাজ্য সেই অর্থে ভ্যাকসিন দিলীপ দাকে আরো পড়াশোনা করা দরকার। ওই সাইটে যাওয়া উচিত যে সাইটে কত ভ্যাকসিন পশ্চিমবঙ্গ পাচ্ছে আর কত ভ্যাকসিন মানুষকে ডেলিভারি দিচ্ছে। কোভ্যাকসিন সাইটে কোউইন ভ্যাকসিনে গিয়ে দিলীপদার পড়াশোনা করা উচিত যে পশ্চিমবঙ্গ যত ভ্যাকসিন পেয়েছে তত ভ্যাকসিন দিয়ে দিয়েছে কি নয়, তারপরে বলা উচিত। একটা পার্টির প্রধান আনচাটকা কথা বলে যাবে, এটা শোভা পায় না। কোভ্যাকসিন দাদা এসেছে, অ্যাভেলেবল এখন কিছুটা এসেছে, 9000 কালকে রাত্রিরে পেয়েছি, আর সকাল থেকে কোভ্যাকসিনও দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জিকে র্যালি কে লিয়ে পারমিশন নেই মিলা ক্যাব কেন আপ কিতনা হামে রোকোগে আপ হামে কিতনা রোকোগে কিতনা মারোগে পাবলিক নহীঁ রুকেগা আওয়াম নহীঁ রুকেগা হামারে সংবিধান হমে ই অধিকার দেতা হাম যাকে আপনা বাত কহে সংবিধান হমে অধিকার দেতা হাম যাকে আপ হামারা দুঃখ দর্দ রখে আপকে অত্যাচার কে কাহানি রখে ই সংবিধান হমে অধিকার দে রা আর ও অধিকার ছিননে বালে আগর বিজেপি হ্যায় তো বিজেপি কো আওয়াম হটা দেগা কিউকি ইয়ে হামারে অধিকার হ্যায় সংবিধান কে অধিকার হ্যায় জো হাম जो भी चाहे हम भारत के नागरिक है, जो स्टेट में चाहे हम जा सकते हैं, जहाँ खुशी हम बोल सकते हैं। फ्रीडम ऑफ स्पीच ये हमारे संविधान हमें दिया है और तुम हमारे गला रोक रहे हो। ये पब्लिक इसका जवाब देगा, त्रिपुरा का आवाम इसका जवाब देगा।